Hi viewers, welcome to our online class Technique Easy Education. আশা করি তোমরা অনেক ভালো আছো। আর এই পর্বে আমরা আলোচনা করব তোমাদের কোশ্চেন নাম্বার 11 তে যে থাকে তিন রকমের কোশ্চেন থাকে অর্থাৎ ওখানে তার মধ্যে একটা হলো ফিল ইন দা গ্যাপস থাকে অর্থাৎ এই ফিল ইন দা গ্যাপসে টাইম মেইনটেইন করতে হয় সাধারণত এবং এটা আমার মনে হয় যে তোমাদের পিএসসি এর যে সিলেবাসটা আছে পিএসসি সিলেবাসে যত কোশ্চেন আছে তার মধ্যে সবচেয়ে সহজ একটা বিষয় এটা যদি একটু বিষয় মানে এটা কিন্তু আবার অনেকে ভুল করে থাকো তোমরা যেটা নিজের ইচ্ছে মতো টাইমটা বসাও আর কি হ্যাঁ নিজের ইচ্ছে মতো টাইম দাও আর কি এই কারণে তোমাদের কি অনেকে কিন্তু ভুল হয়ে যায় তো এই পর্বে আমি আলোচনা করব যে এটাকে শুদ্ধভাবে একদম কারেক্টলি কিভাবে অ্যানসার করলে তোমরা পূর্ণ মার্কস অর্থাৎ এখানে জন্য এখানে পাস মার্ক আছে পাস মার্ক তোমরা কিভাবে এখান থেকে পাবে আর কি এইটা তো দেখো এখানে লেখা আছে যে কি এখানে লেখা আছে যে ফিল দা গ্যাপস অর্থাৎ এই গ্যাপস যেগুলো আছে সেই গ্যাপসটা এখানে পাঁচটা গ্যাপস আছে এই পাঁচটা গ্যাপস পূরণ করো বাই রাইটিং দ্য টাইম মানে সময় লেখার মাধ্যমে হ্যাঁ সো দ্যাট দ্য স্টোরি মেক সেন্স কারণ যে এই জন্য যে মানে কারণ যে স্টোরি যেটা আছে মানে গল্প যেটা আছে সেটা যেন পূর্ণাঙ্গ হয় তো পূর্ণাঙ্গ করতে গেলে কিন্তু একটা টাইম এখানে বসাইতে হবে এবং এটা ধারাবাহিকভাবে একটা টাইম বসাইতে হবে হ্যাঁ এটা খামখেয়ালি মতো না বা নিজের ইচ্ছা মতো না হ্যাঁ তো দেখো এখানে কি লেখা আছে মাই মাদার গেটস আপ মানে আমার মা ঘুম থেকে ওঠে হ্যাঁ মাই মাদার গেটস আপ মানে আমার মা ঘুম থেকে ওঠে বাই মানে কয়টার মধ্যে সেটা তোমাকে এখানে লিখতে হবে এখন এটা তুমি তোমার ইচ্ছা মতো লিখতে পারো কারণ কারণ আম্মু বা তোমাদের যারা আম্মু তারা পাঁচটার সময় ওঠে বা ছয়টার সময় ওঠে সাতটার সময় ওঠে কেউ কেউ হ্যাঁ বা তারপরে উঠতে পারে বা পাঁচটার আগেও কেউ উঠতে পারে হ্যাঁ এই জন্য তোমার একটা টাইম লিখতে হবে এমন একটা টাইম লিখতে হবে যাতে এর পরের টাইমগুলো সুন্দর করে মেনটেন করা যায় হ্যাঁ তাহলে আমি যদি বলি যে মাই মাদার গেটস আপ হ্যাঁ বাই এখানে আমি আমার মতো করে দিচ্ছি সিক্স হ্যাঁ এখানে সিক্স এএম মানে এএম বলতে কিন্তু সকালটা বোঝাই তাহলে সিক্স এএম মানে সকাল ছয়টায় আমার মা ঘুম থেকে ওঠে আমি এখানে দিলাম আমি কিন্তু দিতে পারতাম যে সাতটায়ও দিতে পারতাম ওটা কোনো প্রবলেম হইতো না তাহলে পরবর্তী যেগুলো ছিল ওইটা ওইভাবে দিতে হইতো কারণ দেখো যে এরপর একটা দ্বিতীয়টাতে যায় তাহলে তোমরা বুঝতে পারবা যে দেন শি সেইস আর প্রেয়ার মানে তারপর সে তার নামাজ পড়ে আচ্ছা এরপরে দেন শি মানে তারপর সে রেসিটাইটস অর্থাৎ তেলোয়াত করে দ্য হলি কোরআন মানে পবিত্র কোরআন গ্রন্থ আরেকবার দেখো যে দেন শি রেসাইটস হ্যাঁ দ্য হলি কোরআন মানে তারপর সে পবিত্র কোরআন গ্রন্থ তেলোয়াত করে অ্যাট হ্যাঁ এখানে দেখো অ্যাট কয়টাই করে দেখো এখানে যদি ইনি যদি ছয়টার সময় ঘুম থেকে ওঠে তাহলে নিশ্চয়ই এটা এই সময়টা তার পরে যাবে না মানে ছয়টার আগে যাবে না অর্থাৎ ছয়টার পরেই এটাকে আমাকে লিখতে হবে যে সে যেহেতু মানে হলি কোরআন তেলোয়াত করে বা পবিত্র কোরআন তেলোয়াত করে ঘুম থেকে ওঠার পরে সে যদি অর্থাৎ ছয়টার সময় ঘুম থেকে ওঠে তারপরে সে আরেকটা কাজ করে সে তার নামাজটা পড়ে হ্যাঁ তাহলে নামাজ পড়া প্লাস অন্যান্য কাজ আছে হাত মুখ ধোয়া আছে এটা নিয়ে যদি আমরা আধা ঘন্টা টাইম ধরে নিই তারপরে আমি এটাকে করতে পারি যে সিক্স এখানে সিক্স থার্টি এএমটা এখানে দিতে পারি আমি হ্যাঁ মানে সাড়ে ছয়টা সে একটা পবিত্র কোরআন তেলোয়াত করে ঠিক আমি টাইমটা এখানে ধারাবাহিকভাবে মেনটেন করলাম বা তোমার এটা পরে দিলেও হবে যদি তুমি এটা ছয়টা পনেরো দাও ছয়টা বিশ দাও বা সাতটা দাও এটাও কোনো প্রবলেম নাই আচ্ছা এরপরে দেখা যাচ্ছে যে দেন শি ক্লিনস আওয়ার রুমস হ্যাঁ দেন শি মানে তারপর সে ক্লিনস আওয়ার রুমস মানে আমাদের কক্ষগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে বাই ড্যাশ এখন এইটা দেখো সে যদি ছয় সাড়ে ছয়টার সময় সে যদি হলি কোরআন তেলোয়াত করে তাহলে তার একটা টাইম লাগে এটা করতে অর্থাৎ আমি এটা আধা ঘন্টা ধরে নিলাম তাহলে আধা ঘন্টা পর শেষ অর্থাৎ আমি এখানে সাতটা লিখতে পারি তাহলে সেভেন হ্যাঁ এএম অর্থাৎ সাতটার সময় সে তার রুমগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে এরপর দেখা যাচ্ছে যে দেন শি কুকস আওয়ার ব্রেকফাস্ট মানে তারপর সে আমাদের সকালের নাস্তা তৈরি করে অ্যাট অ্যারাউন্ড ড্যাশ মানে কয়টার মধ্যে এখানে যদি সে সাতটার সময় রুমগুলো পরিষ্কার করে তাহলে এইটা করতে তার একটা সময় লাগবে হ্যাঁ তাহলে সময় লাগবে তাহলে আমি এখানে দিতে পারি সাতটা হ্যাঁ তাহলে এখানে এই সময়টার পরে এখানে সাতটা তিরিশ এএম আমি দিতে পারি হ্যাঁ আর এরপরে দেখা যাচ্ছে দেন শি গিভস আস ব্রেকফাস্ট অ্যাট ড্যাশ মানে তারপর সে দেখো দেন শি মানে তারপর সে গিভস আস মানে আমাদেরকে প্রদান করে বা দেয় ব্রেকফাস্ট মানে সকালের নাস্তা অ্যাট ড্যাশ মানে কয়টার মধ্যে দেখো সাতটা তিরিশে সে যদি হ্যাঁ তার ব্রেকফাস্ট রান্না করা শুরু করে তাহলে কিন্তু সে তার ব্রেকফাস্ট বা সকালের নাস্তা তৈরি করতে অনেক সময় লাগে হ্যাঁ তাহলে এই সময়টা মেনটেন করে তুমি একটা বা নিজের মতো করে একটা টাইম তুমি এখানে দিয়ে দিবা আমি দিতে পারি হলো আটটা আর বিশ মানে সব কিছু মিলাই আটটা বিশ মিনিটে সে হচ্ছে তার
মানে সকালের নাস্তা তৈরি শেষ করে। তাহলে বন্ধুরা তোমরা দেখলা যে আমরা এই টাইমটাকে কীভাবে মেনটেন করতে পারি। তাহলে তোমরা এই এই সময়টা প্রথম যে সময়টা নিজের ইচ্ছা মতো দিবা, যে ছয়টাও দিতে পারো, সাড়ে ছয়টাও দিতে পারো, সাতটাও দিতে পারো, এবং তারপরের যে সময়গুলো হবে সেগুলো কিন্তু সেইভাবে তোমাকে মেনটেন করতে হবে। কারণ এখানে তার আগে যাওয়া যাবে না, অর্থাৎ 6:30 আমি যেটা বলছি যে সে হলি কোরআন তেলাওয়াত করে, সে কিন্তু ঘুম থেকে ওঠার পরে, ঘুম থেকে ওঠে 6টায়, তাহলে ঘুম থেকে ওঠার পরে সে কিন্তু হলি কোরআন তেলাওয়াত করে। ঘুম থেকে ওঠার আগের সময় কিন্তু দিলে চলবে না, নিজের ইচ্ছা মতো এই সময়টা দিলে চলবে না। সেই জন্য সময়টা পরবর্তী সময়গুলোর সাথে মেনটেন করতে হবে, এটা মাথায় রেখে এটার অ্যান্সার করবে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। আর আমার এই পর্বটি দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এবং আমরা পরবর্তী পর্বগুলোতে এই সমস্ত অন্যান্য যে সমস্যাগুলো আছে এগুলো সমাধান করব। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।